আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন চলে আসলাম ঘি বানানোর রেসিপি নিয়ে। একটু একটু করে দুধের সর জমিয়ে রেখেছিলাম, এখন দুই বাটি হয়েছে আমার। এক বাটি আমি ব্লেন্ডার জারে নিয়ে নিলাম, নিয়ে ব্লেন্ড করে ঠান্ডা পানির ভিতরে দিয়ে দিব। ঠান্ডা পানির ভিতরেই দিতে হবে, না হলে গলে যাবে। ঠান্ডা পানির ভিতর দিলে জমাট বেঁধে থাকবে, সুন্দর উঠে যাবে, ভালোভাবে উঠাতেও কোনো অসুবিধা হবে না। এখন আরেক বাটি ছিল, সেটাও নিয়ে নিলাম, এটাও ব্লেন্ড করে নিব। দিয়ে দিচ্ছি ঠান্ডা পানি, ঠান্ডা পানিটা দিয়ে ব্লেন্ড করে নিলাম। এখন পানি থেকে উঠিয়ে নিচ্ছি, ভালোভাবে ধুয়ে নিতে হবে। এরপর যে আপনারা কেউ যদি লাইক না দিয়ে থাকেন, প্লিজ একটা লাইক দিয়ে দিন, লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করে নিন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। এখন উঠিয়ে নিচ্ছি পানির থেকে, পানির থেকে উঠিয়ে নিয়ে একটা বাটিতে রেখে দিলাম। চলে আসলাম চুলায়, চুলায় একটা কড়াই বসিয়ে রেখেছিলাম, কড়ার ভিতরে দিয়ে দিলাম। দিয়ে এখন অল্প জলে জাল করে নিতে হবে, আমি একটু নেড়ে দিলাম। জাল করা হয়ে গিয়েছে একদম, কিন্তু কম জালে করতে হবে, বেশি জোরে জাল দিলে পুড়ে যাবে। অল্প জালে এটা ভালোভাবে শুকিয়ে নিতে হবে। আমি প্রায় এক ঘন্টার মতো, এক দেড় ঘন্টা হবে এরকম আমি চুলায় বসিয়ে রেখেছিলাম। হয়ে গিয়েছে, এখন নামিয়ে নিলাম। এখন যে কোনো একটা বক্সের ভিতরে রেখে দিতে হবে, কাঁচের জারেও রাখতে পারেন, প্লাস্টিকের জারেও রাখতে পারেন। আমার ঘিয়ের, গাওয়া ঘিয়ের একটা বয়াম ছিল, ওটার ভিতরে রেখে দিব। রেখে দিয়ে ফ্রিজে রাখবো, বাইরে রাখলেও প্রায় দুই তিন মাস ভালো থাকবে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।